খুব ভোরে গাড়ির গড়গড় শব্দে ঘুম ভেঙে গেল। হুড়মুড় করে উঠে ক্যামেরাটা হাতে নিয়ে হোটেলের বারান্দায় চলে গেলাম। দেখলাম সবাই ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্টের দিকে রওনা দিচ্ছে। আমিও রুমে ফিরে সবাইকে ডেকে তুললাম। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে যখন একটি নতুন শহরে ঘুম থেকে উঠেই এমন একটি দৃশ্য উপভোগ করা যায়, সেটা যে কতখানি আনন্দের তা বলে বোঝানো যাবে না, বা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। তাই তো ফ্রেয়া স্টাক, একজন অ্যাংলো ইতালিয়ান এক্সপ্লোরার ও রাইটার, বলেছিলেন, নতুন কোনো শহরে একাকী ঘুম থেকে জেগে ওঠা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আনন্দের অনুভূতি। ভোরে ড্রাইভার সাহেবকে মোবাইলে পাওয়া যাচ্ছিল না। হাতে সময় না থাকাতে আমরা তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ি, গরম কাপড় চোপড় না পরেই। ড্রাইভার বললেন ইয়ামথাং ভ্যালিতে জ্যাকেট ও বুট ভাড়া পাওয়া যায়। যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি এখানে বেড়াতে আসতে চান তাহলে লাসুং থেকে একেবারে রেডি হয়েই তবেই বেরোবেন, তা না হলে আপনাদেরকে পস্তাতে হবে। রাস্তার মাঝে আমাদের গাড়িতে স্থানীয় দুজন মহিলা উঠে পড়লো ইয়ামথাং ভ্যালিতে যাবার জন্য, আর এই ফাঁকে আশেপাশের কিছু ভিউ তুলে নিলাম। লাসুং থেকে ইয়ামথাং এর দূরত্ব প্রায় 25 কিমি এবং যাইতে সময় লাগে প্রায় কম বেশি 1 ঘন্টা। চলুন এক নজরে গুগল ম্যাপে ইয়ামথাং বা ভ্যালি অফ ফ্লাওয়ারের অবস্থান দেখে আসি। দুই দিন ও এক রাতের প্যাকেজে আসলে বেশিরভাগ ভিজিটর লাচুংকে বেছে নেয়। এই রুটে দর্শনীয় স্থানগুলো হলো কাটাউ, ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট। আর ফরেনাররা সাধারণত লাচেনে বেড়াতে যায় খুব কম, কারণ ওখানকার মূল আকর্ষণ গুরুদংমার লেক, পরিদর্শনে ফরেনারদের পারমিশন দেওয়া হয় না। চলতে চলতে হঠাৎ যেন এসে পড়লাম এক ভিন গ্রহে। মনে হচ্ছিল আমরা কিছুক্ষণের জন্য মঙ্গল গ্রহে এসে পড়েছি। আবার শুরু হলো আমাদের অনন্য এক পথ চলা। দেখলাম রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে তুষার, চারপাশে পাইন গাছের সারি, পর্বতগুলো মাথায় শুভ্র তুষারের টুপি পরে আছে, আর এই পর্বতগুলোর মাঝখান দিয়েই নদীর মতো একে বেঁকে চলে গেছে এই পাহাড়ি সরু রাস্তা। শুধু তাই নয়, রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফুল ফুটে আছে, আর এর মধ্যে বেশিরভাগই হলুদ। দেখলাম সামনেই বরফ গলা পানির স্রোতে একটি গাড়ি আটকে যাওয়াতে জ্যাম লেগে গেছে, তাই আমরা গাড়ি থেকে এখন নেমে পড়ব। ইয়ামথাং ভ্যালির কাছাকাছি আসছে, আর আমরা চারদিকে যারা দেখতেছেন আপনারা, পাশে একটা বিশাল পাহাড়, মেঘ, বরফে ছেয়ে গেছে, পাশে পাইন ট্রি, পাইন ট্রি, ছোট ছোট যে গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ ফুল গাছ। আদিবাসীরা কাস্তরিক জানতে পারলাম
এপ্রিল এবং মে মাসে আসলে পুরো এই পয়েন্টটা এই ফুলে ভরে থাকে এবং দেখতে অসাধারণ দেখা যায়। এখানে পিক আওয়ার হচ্ছে এপ্রিল এবং মে মাস। এত এক সুন্দর একটি জায়গা, এখানে না আসলে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস মানে বিশ্বাস হবে না, কাউকে বোঝানো সম্ভব না এত সুন্দর একটি জায়গা, এক কথায় অসাধারণ। আপনার কি বলা আছে, আপনার কি মনে হচ্ছে এখানে আপনি থেকে যাবেন? আমার তো মনে হয় আমি সারা জীবন এখানে থেকে যাব। ও ইয়া ইয়া, কিছু বলেন প্লিজ 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 প্লিজ, রেকর্ডে থাকেন ভাই, একটা কিছু বলেন প্লিজ প্লিজ। আপলোক তো ঠান্ডা নেই লাগায়, আপনার তো ঠান্ডা লাগে নাই। আপনি আপনি আমাদের সাথে আপনি আপনি আমাদের আরেকজন সফর সঙ্গী। হ্যাঁ, একটা গ্রুপ না হলে এখানে আসা যায় না। আমরা তিনজন এসেছিলাম, ওনারা দুইজন গাজীপুর গাজীপুর কোনাবাড়ি থেকে আমাদের সাথে যোগদান করেছেন। নাম মোজাম্মেল, আমার প্রিয় নাম। হ্যাঁ, মোজাম্মেল ভাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন এখানে আসার ব্যাপারে। মোজাম্মেল ভাই ছবি তুলছে। আমাদের আরেক সফর সঙ্গী আমাদের হাজি সাহেব, লিটন হাজি সাহেব। আর একটা কথা জানিয়ে রাখি, এটি মূলত তিস্তা নদীর, আমাদের যে রংপুরের তিস্তা নদী, তিস্তা নদীর উৎপত্তি স্থল বাংলাদেশের তিস্তা নদী। হাজার হাজার পাহাড় যখন বরফ জমে থাকে না, যখন বরফ গলে তখন এই পানিটা গলতে শুরু করে এবং এখান থেকে তিস্তা নদীর মূলত উৎপত্তি। শীত থেকে বাঁচতে আমাকে এখন বেয়ার গ্রিলকে স্মরণ করা ছাড়া আর কোন উপায় নেই। আমাদের গাড়ি আবার ইয়ুমথাং এর দিকে ছুটে চলল। একটু যেতেই দেখা মিলল আমাদের সেই কাঙ্ক্ষিত অপরূপ সৌন্দর্যের আধার ইয়ুমথাং। হ্যাঁ বন্ধুরা, এটাই ইয়ুমথাং ভ্যালি, সৌন্দর্যের পসরা নিয়ে বসে আছে এই ভ্যালি। তবে এপ্রিল ও মে মাসে এই ভ্যালি ২৪ প্রকারের রোডোডেনড্রন ফুলে ফুলে সজ্জিত থাকে। আর আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই তিস্তা নদী, তবে এখানকার স্থানীয় জনগোষ্ঠী এটাকে লাচুংচু বলে ডাকে। গ্রুপের সবাই যে যার মতো আনন্দে এদিক ওদিক ঘুরে বেরোচ্ছে, আর আমি চলে গেলাম একটু কফি পান করতে। হঠাৎ আমাদের এক ক্রুমেট দৌড়ে এসে বলল লিটনের অবস্থা খুবই খারাপ, তার শ্বাসকষ্ট হচ্ছে। আমি দৌড়ে ওখানে চলে গেলাম আর গাড়ি নিয়ে আমরা দ্রুত নিচে চলে আসতে লাগলাম। নিঃশ্বাস নেন, বাড়বে কেন, আমার তো ঠান্ডা নেই। ও অবশ্যই একটা ভয় লাগছে। হ্যাঁ অবশ্যই একটা ভয় লাগছে, নাহলে এত ঠান্ডা লাগবে না। ঠান্ডা ভীতিটাই আর হঠাৎ করে অ্যাটাক করছে, আর জানছে তো বেশি বরফে মানুষ কিভাবে আটকে যায় এটা সেটা মনে হয়েছে আর কি। আমাদের মধ্যে সবচেয়ে আগ্রহী লোক এখন অসুস্থ, এই কথা বলতে বলতে চলে যাই। কয়েকটি দরকারি কথা, আর তা হলো উচ্চতায় বেড়াতে গেলে বেশি দৌড়ঝাঁপ করবেন না, পারলে বেশি বেশি পানি পান করুন। আর উচ্চতাজনিত কারণে অসুস্থ হলে উদ্বিগ্ন না হয়ে নিচে নেমে আসুন। আর আগে থেকেই যদি সাবধানতা অবলম্বন করে উচ্চতায় বেড়াতে যেতে চান তাহলে অ্যাসিটাজোলামাইড ট্যাবলেট সাথে নিয়ে যেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে। গাম্বো ব্যাগ সাথে রাখতে পারেন, দ্রুত নামা সম্ভব না হলে সাধারণত এটি ব্যবহার করতে হয়। পারলে অক্সিজেন ক্যান সাথে রাখতে পারেন, যা খুবই কার্যকর, এটা দ্রুত কাজ করে।
আর যারা শীতে অত্যন্ত কাতর তাদের জন্য নর্থ সিকিমের একটি ক্লাইমেট চার্ট দিয়ে দিলাম, দেখে নেবেন। যাই হোক, উচ্চতাজনিত কিছু সমস্যা থেকে সমাধানের জন্য কিছু টিপসের কথা বললাম, আর আমি এগুলো জানতে পেরেছি গুগল করে। লাসুংয়ের কাছাকাছি আসতেই আমাদের পেশেন্ট অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। যেহেতু আমাদের ট্যুর অসম্পূর্ণ রেখে আমাদের চলে যেতে হচ্ছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমরা গ্যাংটক থেকে দার্জিলিং চলে যাব। আশা করি ওই ব্লগকে আপনারা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনাই রইলাম।